আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। এই ভিডিওটা বেসিক্যালি গুগল নিউজ পাবলিশিং নিয়ে। তো আমাকে কিছুদিন আগে অনেকে রিকোয়েস্ট করছেন যে গুগল নিউজ পাবলিশিং নিয়ে ভিডিও তৈরি করার জন্য, মানে কীভাবে আপনারা আপনাদের নিউজ পাবলিশ করবেন। সো আমি সবসময় ট্রাই করি ফ্রি কিছু প্রসেস দেখানোর জন্য, বাট রিসেন্টলি যে ফ্রি প্রসেসগুলো ছিল আগে এগুলো কোনোটাই কাজ করতেছে না। যেমন ইআইএন প্রেস ওয়ার, তারপর হচ্ছে যে ইস্যু ওয়ার, এগুলোতে হচ্ছে যে আপনার একটা ফ্রিতে নিউজ করা যায়, তো এখন এগুলো কোনো প্রসেসে কাজ করে না। ঠিক আছে, তো বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের ওরা বাংলাদেশ থেকে আপনি নিউজ পাবলিশ করলে এগুলো ব্লক করে দেয়, এটা কান্ট্রি রিজন অ্যাভেলেবল না এইটাই তারা বলে। সো আমি একটা পেইড প্রসেস বের করছি, তো আপনি চাইলে আপনার নিউজ এই ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন। ধরেন দেখেন এখানে কি কি আছে, আমার একটা ছবি আছে, তারপর হচ্ছে যে আমার যে বায়োগ্রাফি আছে আমি যেভাবে দিছি ওভাবে পাবলিশ করে দিছি ওরা। সো এখানে হচ্ছে যে আমার সম্পর্কে কিছু বিস্তারিত লেখালেখি আছে, তারপরে ধরেন এখানে আমার টুইটার অ্যাকাউন্ট যেটা আছে এটা এমবেডেড করে এখানে দিয়ে দিছি, কেউ চাইলে এটাতে ক্লিক করলে আমার টুইটার অ্যাকাউন্টটা ওকে নিয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস। তারপরে এখানে দেখেন আমার সম্পর্কে আরও কিছু কথাবার্তা আছে, তারপরে এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিছি, তো এখান থেকে ইউটিউবের একটা ভিডিও এমবেডেড করে এখানে দিয়ে দিছে। তো আপনি চাইলে আপনার টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলে একটা ভিডিও এমবেডেড করে এখানে দিয়ে দিবে। নিচে দেখি লেখা দিছে লার্ন উইথ তানজিমুল ইসলাম তারেক অন ইউটিউব। ঠিক আছে, এটা ক্লিক করলে আপনার ইউটিউবের ভিডিওটা এখানে প্লে হবে, এটা একটা বিষয়। আর এখানে তো নিউজ দেখতে পাচ্ছেন, সো এই এখানে নিউজ করালে আপনার হচ্ছে গুগল নিউজ এই ওয়েবসাইটটা অ্যাপ্রুভড। ঠিক আছে, দেখেন আপনি যদি গুগল নিউজ নিউজে আইসা ওল্ড বাংলা লিখে সার্চ করেন তখন এই এটা পাই যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলাই এই গুগল নিউজে পাবলিশ আছে। সো আপনারা কিভাবে এখানে নিউজ পাবলিশ করাবেন সেটা হলো কথা। তো আমি একটা নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে স্ক্রিনে, এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, কল দিবেন না। আর হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা এখানে সরাসরি ওই নাম্বার আপনার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করে হোয়াটসঅ্যাপে চলে আসবেন, দেন লিখবেন নিউজ, নিউজ লেখাটা লেখা ওদেরকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনাকে একটা মেসেজ দিবে সেম এরকম মেসেজ। ঠিক আছে, আপনার নামে যদি নিউজ পাবলিশ করতে চান, এখানে আমি এত কথা এখানে ডিটেলস আপনাদেরকে না বলে সিম্পলি আমি বুঝা দিচ্ছি কি কি বলছে। যদি আপনি আপনার নির্দিষ্ট আপনার নিজের লেখা থাকে, ঠিক আছে, আপনার নিউজটা আপনার নিজের লেখা হয়, তাহলে আপনি 800 টাকা দিয়ে এখানে নিউজ করাতে পারবেন। 1 থেকে 24 ঘন্টা সময়ের ভিতরে আপনার নিউজটা পাবলিশ হয়ে যাবে। তো নর্মালি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। এরপর হচ্ছে যে আপনি যদি চান যে এখানে যে লেখাগুলো আছে, ঠিক আছে, এই নিউজ নিউজ লিখতে যত লেখা লাগছে সবগুলো লেখা যদি ওনারা লিখে দেয়, তাহলে আপনার হচ্ছে যে এখানে নিউজ পাবলিশিং এর খরচ যাবে টোটাল 1500 টাকা। ঠিক আছে, লেখার জন্য 700 আর হচ্ছে যে নিউজের জন্য 800, তাহলে আপনার এখানে টোটাল 1500 টাকা যাচ্ছে। তো আপনি এখানে কি করবেন, আপনি যদি করাইতে চান, ঠিক আছে, আপনার যদি লেখা থাকে তাহলে আপনি এই নাম্বারটাতে এই নাম্বারটাতে 800 টাকা পাঠিয়ে দিবেন। আর যদি আপনি চান যে আপনার লেখা সহ ওনারা আপনার নিউজ পাবলিশ করুক, ওনারাই লেখুক, তাহলে আপনি 1500 টাকা বিকাশে, শুধুমাত্র বিকাশে এই নাম্বারে পাঠিয়ে দিবেন। অলরাইট, ঠিক আছে, দেন আপনি কি করবেন, আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা দিবেন, দিয়ে পেমেন্ট ডান লিখবেন। তারপর হচ্ছে যে আপনার প্রয়োজন আপনি নিউজ যদি ওনারা করায়, তাহলে হচ্ছে যে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনের জন্য আপনাকে ওনারা কল করবে, কল করে ডিটেলস আপনার থেকে জেনে নেবে। যেমন হচ্ছে যে এখানে আপনি কোন ক্যাটাগরি নিউজ করতে চাচ্ছেন, আমি যেরকম এখানে আমার নাম দিয়েছি মিউজিশিয়ান অথর। ঠিক আছে, এরপরে আমার সম্পর্কে বিস্তারিত কিছু ডিটেলস আপনার সম্পর্কে নিবে, আপনি কি কি করতেছেন, কোথায় পড়ালেখা করতেছেন, যেমন আর্টিকেল লিখতে যা যা লাগে আর কি। সো এগুলো ইন কলে হচ্ছে যে আপনার থেকে জিজ্ঞেস করে নিয়ে নেওয়া হবে। সো এতটুকু ছিল বিষয়। আর আপনি যদি চান যে হ্যাঁ আপনার এরকম টুইটার অ্যাকাউন্টটা এমডিলিট করে এখানে দিয়ে দিক, আর হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটাও দিয়ে দিক। ঠিক আছে, আপনি মিউজিকের ইউটিউব চ্যানেল হোক আর যে ইউটিউব চ্যানেল হোক, ঠিক আছে, এখানে এমডিলিট করে দিয়ে দেওয়া হবে। সো আপনি ওভাবে ওভাবে এখানে যোগাযোগ করবেন। তো আর একটা বিষয় হচ্ছে যে কেউ এখানে দামাদামি করবেন না। ঠিক আছে, বিষয়গুলো হচ্ছে যে আপনারা নক দেন, নক দিয়ে কি করেন হচ্ছে যে দামাদামি করেন। ঠিক আছে, তো এগুলো অ্যাকচুয়ালি করবেন না। এই যে পেমেন্ট হচ্ছে যে নিউজ যদি আপনার লেখা থাকে তাহলে 800 টাকা পাঠাবেন, আর হচ্ছে যে নিউজ যদি ওনারা লিখে দেয় তাহলে 1500 টাকা পাঠিয়ে দেবেন, পাঠায় পেমেন্ট ডান লিখে, বাকি কাজ ওনারাই করবে আপনার সাথে যোগাযোগ করে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আশা করবো এই রিলেটেড আরও কিছু ভিডিও দেওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড, আল্লাহ হাফেজ।